আমেরিকা যুক্তরাষ্ট্রে টর্নেডো হানায় মৃত প্রায় 100। কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা বাইডেন প্রশাসনের। কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে আশ্রয় পড়েছে প্রায় 30টি টর্নেডো। ইতিমধ্যে ঝড়ের দাপটে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। কেনটাকিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের 6টি প্রদেশে টর্নেডো হানায় রীতিমতো বিধ্বস্ত আমেরিকা। কেনটাকি, আরকানসাস, মিসিসিপি, ইলিনয়, মিসৌরি, টেনেসিতে আশ্রয় পড়েছে প্রায় 30টি টর্নেডো। ইতিমধ্যে ঝড়ের দাপটে মৃতের সংখ্যা 100 ছাড়িয়েছে। এর মধ্যে কেনটাকিতে মৃতের সংখ্যা প্রায় 70। সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রেসিডেন্ট বাইডেন। আমেরিকার বিভিন্ন জায়গায় টর্নেডো আশ্রয় পড়েছে বলে জানিয়েছে সেদেশের প্রশাসন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার জানিয়েছেন, আমি এরকম ঝড় আগে দেখিনি। আমরা নিশ্চিত মৃতের সংখ্যা 70-এর অনেক বেশি। দিনের শেষে তা 100 পেরিয়ে যেতে পারে। মধ্যরাতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। কেনটাকির একটি মোমবাতি কারখানা ঝড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সেখানকার স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেই সময় প্রায় 110 জন ওই কারখানার ভিতরে ছিলেন। 6 প্রদেশে একইভাবে ধ্বংস হয়ে গিয়েছে প্রচুর ঘরবাড়ি। পাওয়ার কাটও হয়েছে অনেক জায়গায়। পাওয়ার আউটেজ ইউএস জানিয়েছে 4টি প্রদেশেই বিদ্যুৎহীন রয়েছে প্রায় 3,30,000 মানুষ।